আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো গতকাল গত দুদিন বৃষ্টি নামছে, তা তো বুঝতে পারছেন। আর ধানের বীজ ভিজাইছিলাম, মানে তারা রোপণ করার জন্য একটু ভেবেছিলাম, চিন্তায় ছিলাম যে ধান কি হয় না কি হয়, কারণ ঠান্ডাতে ধান গজানে বেশি তাল্লা রমজা দেবে খেরকুটা দিয়া ঢেকেছিলাম, ভালো ওম হয়েছিল। তার কি আজ তিন দিন হয়ে গেলো ধান ভিজাইছি, তো কালকেও তো বৃষ্টি নামছিল, কালকে তো দেখলেন বৃষ্টির ভিতরে পলসে গেছিলাম একটু হালিম খেতে। আর এই দেখুন ধান আল্লাহর রহমতে ভালোই ওম হয়েছিল। এই দেখছেন কি সুন্দরভাবে গাছ এসে গেছে, ধান আল্লাহর রহমতে সমস্যা নেই। দেখছেন এই দেখছেন এই ধান, তো এই যেরকম একটা আরও কয়টা আছে, এখন দা বসে পাতা খোলা ভালোভাবে ঠিক করা হয়নি, কিছু শামুক খুঁটতে হবে। আর শামুক যদি না খুঁটে দিয়ে তাহলে এই ধান ফেলাইলে শামুককে করবে কি ধানকে নষ্ট করে দেবে, এই কারণে কিছু শামুক আছে, আগে একদিন খুঁটেছি কিছু শামুক। আর তারপরে মই টেটে টেনে আসলাম, দেখলেন তাতে মই টানাতে হয়েছে কি, এখন শামুকগুলো এক সাইডে চলে গেছে, মানে শামুকগুলো আর কি ভেসে উঠেছে, আর নিলে বলে দেখা যাবে না, আর একটা থাকবে না তাতে, এই কারণে এখন যাবো চলেন। আর এই পাতাগুলো ইনশাল্লাহ বিকেলবেলা ফেলিয়ে দেবো। এখন আর কি যাবার এই যে দেখছেন নাড়া খেরকোটা দিয়ে এর ভিতরে এই দাঁড়া রয়েছে, এই যে বস্তা, এই যে মোটমাট 22 কেজি, তো তাই একটা বের হয়ে বের করে দেখলাম তাদেরকে, একটা দেখো যেরকম আসছে আর সবকটা এরকম আসছে, তো এই একটা দেখছি আর এটাকে এখন আবার রেখে ওই খেরকোটা দিয়ে ঢেকে রেখে দেবো, আর গিয়ে শামুক খুঁটে আনবো। ওই দেখছেন এই যে শামুক খুঁটে খোলাকে একেবারে সমান করে দিয়ে আসবো, এই যে খেরকোটা দিয়ে ঢেকে রেখে যাচ্ছে। আর এখন যাব বিলের ড্রেস, যে ড্রেস পরে কাজ করি সে ড্রেস পরেছি, এখন যাব আর কি কাজ করতে। তো চলুন এখন যাই, খোলাটা ঠিক করে রেখে আসি, কি বীজ বেডটা ঠিক করে রেখে আসি, আর সে বিকেলবেলা ইনশাল্লাহ পাতো সব বেডে ফেলে দেব। তো দেখছেন এই যে সব তাজা তাজা শামুক, এগুলো সব ফুটে যেতে হবে, না হলে পাতো নষ্ট করে দেবে তাজা শামুকে। ধান দেখা যায় আর কি মাটির তুলে ডাবিয়ে দেয়, কিছু ই করে নষ্ট করে দেয়, এই কারণে শামুকগুলো দেখেন, দেখো শামুক, এই সব শামুক, গুলি শামুক বলে এটাকে, ছোট শামুক, তো এটা আর কি খুঁটে ফেলে দিতে হবে, এতে আমার ধানটা সেফ মিলে বিলে হবে। তো আসছে খোঁটা দিয়ে, বাস এই শামুকগুলো খোঁটা দিয়ে ওই যে মই টেনে বিকেলবেলা ইনশাল্লাহ ফেলাই দেবো বেডে। দেখুন শামুক এটা নড়তেছে, এভাবে নড়ে আর এই ধানকে নষ্ট করে শামুকে, এই কারণে শামুক সব খুঁটে দিচ্ছি। বুঝছেন যদি এইভাবে ধানের উপর দিয়ে হাঁটে তাহলে ধানটা মাটির তলে চলে যাবে না, এই কারণে ধান নষ্ট হয়ে যায়, পরের ওঠে না শামুক ধান, তো এই কারণে লোকজন শামুক সব খুঁটে দিচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের খোঁটা হয়ে গেছে শামুক, এখন ওই দেখছেন আপনার একটু টেনেছি, এখন সঙ্গে টেনে রেখে দেবো, আর বিকেলবেলা ইনশাল্লাহ পাতাকে এই বেডে ফেলাই দেবো। মই দিয়ে ভালোভাবে সমান করে যাচ্ছি, তো দেখতে পাচ্ছেন এই যে মই টানাতে সব পার থাপ, মানে পার গানা বুঝে বুঝে যাচ্ছে এবং মাটি সমান হয়ে যাচ্ছে, খাদ্য পেতে থাকতেছে না। আর পাতাটা এতে হবে কি, পাতাটা মাটির তলে পড়ে যাক হয় থাকে কম, এখানে এরকম সমান করে নিতে হবে, পানি কোনো দ্বারা বেঁধে দেওয়ার ভয় নাই, ভয় থাকে না এভাবে করলে। আমার এই কান নিয়ে যা স্যান্ডেল।
না আমরা বাবা আরে আসবো আর সমান করে নিলে সব জায়গায় সমান্তরালে পানি থাকবে, তখন পানি বের করে দেবো, তখন বেড শুকিয়ে যাবে, আর যখন পানি লাগবে তখন বাঁধ দিয়ে পানি দেবো, বাঁধ দিয়ে দেখা যাবে পানির কোনো ক্ষতি হবে না। ও ভিতরে দেখলাম দোল দোল খায়, তো দেখছেন এই যে আমার খোলা কি সুন্দর ফ্রেশ, খাত কম, দেখছেন এই যে খোলাটা একেবারে সমান করে সমান্তরালভাবে এই যে মই টানা হয়ে গেছে, অবলিক চঙ্গ টানা হয়ে গেছে, আমাদের এখানে চঙ্গ বলে, আর নাম তো হলো মই স্বাভাবিক ভাষায়, তো মই টেনে দিচ্ছে একেবারে সমান হয়ে গেছে, কোনো পারগানালার মধ্যে নাই, প্রত্যেকটা পারগানায় পেড় ঢুকে অবলিক এই যে কাদা মাটি ঢুকে আল্লাহর রহমতে বুঝে গেছে আর সমান হয়ে গেছে জমিটা। তো এরপরে এখানে ইনশাল্লাহ দেখছেন একটু মাটি একটু পানির কি ঘোলা ঘোলা গেছে, মাটি নরম, তো এখানে একটু বিকেলবেলা ফেলাবো, পানিটা নিজেল হয়ে যাবে ভালো হবে। তো আলহামদুলিল্লাহ এই যে বীজ দেখছেন, এই যে ধান, এই যে গ্যাস চলে আসছে, এই দেখছেন এই যে খোলা হয়ে ফেলাইতেছে আব্বা, এই যে ধান কি সুন্দর মুখ চলে আসছে দেখছেন, এই যে এরকম ফেরালে ভালো হয়। তুমি দেখা চাইছে ডাক্তার নিয়ে কি কাটি কাটি যায় মামা, বড় বড় কাটি কাটি যায়, এনে আবার শুরু হতে বন্ধ হইল না, কাটি দেবো, হ্যাঁ কাটি দেবো, কাটি দেবো, হিরাদান হিরাদান এটা লাগে না, চিকুন আটা শুনতে সেরে এটা এটাকে আলাদা যে এটা দেখছে আর কোন না জানা সেখানে এটা কি ধান মামা, লালটা, লালটা কি ধান, এই যে Thank you.
তো আলহামদুলিল্লাহ পাতর বীজ ছড়ানো গেল, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে জমি পরিষ্কারের কাজ নেওয়ার দেখা হবে। ব্যাপারটা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।